আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় শিক্ষার্থীরা আশা করে তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি ভালো আছি আজ আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে সেটি নিয়ে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যেই অ্যাসাইনমেন্টের কভার পেজে যে শিরোনামটি দিবে সেটি হচ্ছে আমাদের জীবনে কৃষি এটা অ্যাসাইনমেন্ট কৃষি শিক্ষার প্রথম এজন্য দিবা অ্যাসাইনমেন্ট শূন্য এক এখানে একটা অ্যাসাইনমেন্টের নির্দিষ্ট কাজ দেওয়া আছে বা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এটি হলো অ্যাসাইনমেন্টের মূল অংশ খুব ছোট একটা অ্যাসাইনমেন্ট একটু মনোযোগ দিবা একেবারে মুখাস্ত হয়ে যাবে তোমাদের অ্যাসাইনমেন্ট করাও হয়ে যাবে আমরা অ্যাসাইনমেন্ট একটু পড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা গ্রামে আদর্শ কৃষক আব্দুর রহিম নিজ বাড়িতে দুটি গাভী একটি ষাঁড় ও বৃষ্টি হাঁস ও বৃষ্টি মুরগি পালন করেন এছাড়াও বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের শাক ফলমূল ও পুকুরে নানা ধরনের মাছ চাষ করে থাকেন তিনি মনে করেন মৌলিক চাহিদাগুলোর অধিকাংশই তার কার্যক্রম থেকে পেয়ে থাকেন তুমি কি মনে কর মানুষের মৌলিক চাহিদাগুলোর সবকটি কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব যুক্তিধারা তোমার মতামত উপস্থাপন কর তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখান থেকে কি বুঝলাম একজন কৃষক তার বাড়িতে কৃষি উপকরণ জাতীয় যে সকল জিনিসপত্র যেমন ষাঁড় হাঁস মুরগি শাক সবজি ফলমূলের চাষ এবং মাছ চাষ হয় এই কৃষক তার এই কৃষি কার্যক্রমের মাধ্যমে তার যে সকল মৌলিক অধিকারগুলো আছে এগুলোকে পূরণ করা সম্ভব আমাদের প্রতিটা শিক্ষার্থীরই এটা জানা দরকার এই জন্য আমাদের মতামত উপস্থাপন করতে বলা হয়েছে এখানে আমরা একটা নির্দেশনা দেওয়া আছে সেটা হলো শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পাঠের আলোকে মানুষের মৌলিক চাহিদাগুলো শনাক্ত করবে শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহর চেষ্টা করবে শিক্ষার্থীরা নিজ পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে মৌলিক চাহিদাগুলো সম্পর্কে জানবে নিজ বাড়িতে বিদ্যমান গাছপালার তালিকা তৈরি করে সেগুলোর ব্যবহার উপকারিতা সম্পর্কে জানবে এখানে উপযোগিতা বা উপকারিতা সম্পর্কে জানবে কোনো তথ্য উৎস থেকে অবিকল হুবহু কোনো তথ্য লিখে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যাবে না নির্ধারিত সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে শিক্ষার্থীদের নিজ হাতে অ্যাসাইনমেন্ট লিখতে হবে শিক্ষার্থীদেরকে তাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন শিক্ষকগণ লিখে দিলে তা বাতিল হবে যে কোনো কাগজ ব্যবহার করা যাবে প্রথম পৃষ্ঠায় নাম শ্রেণী রুল বিষয় অ্যাসাইনমেন্টের শিরোনাম স্পষ্টভাবে লিখতে হবে এখানে লিখার ক্ষেত্রে আমরা যদি এই অ্যাসাইনমেন্টগুলার খাবার পেষ্টা ধরি তাহলে আর এই জিনিসগুলো লিখা লাগবে না প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন সরাসরি আমাদের যে প্রশ্নের উত্তরটি আসে সেখানে চলে যাবো আমরা উপরে লিখব প্রশ্নের আলোকে যুক্তিধারা আমার মতামত উপস্থাপন করা হল কি মতামত আমার একটু বলি খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষা হল মানুষের মৌলিক চাহিদা মানুষের মৌলিক চাহিদাগুলো কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব কৃষি হল আধুনিক আদি এবং সম্মানজনক পেশা আমরা এখানে কি বুঝলাম খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষা মানুষের মৌলিক অধিকার মানুষের মৌলিক অধিকারগুলো কৃষির মাধ্যমেই পূরণ হয় আর এই কৃষিটা হল আধুনিক মানে বর্তমান আদি মানে অতীত এটা বর্তমানে আছে অতীতে ছিল এটা একটা সম্মানজনক পেশা তাই সঙ্গত কারণে কৃষির ফরিদি ব্যাপক ফসল উৎপাদন পশুপালন হাঁস মুরগি পালন মৎস্য চাষ ও বনায়ন কৃষির অন্তর্ভুক্ত বিষয় এরপর কৃষি আমাদের খাদ্য যোগান দেয় কীভাবে দান গম আলু ভুট্টা শাকসবজি সবজি ফল ফল এইসব খাদ্য ও পুষ্টি আমরা কৃষি থেকে পাই যার মাধ্যমে আমাদের মৌলিক চাহিদা খাদ্যর অভাব পূরণ হয় পাট তুলা ও রেশম থেকে কাপড় ও সুতা পেয়ে থাকি যার ফলে আরেকটি মৌলিক চাহিদা পূরণ হয় কাঠ বাঁশ খড় সন গোলপাতা ইত্যাদি থেকে গৃহনির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই এর মাধ্যমে আমাদের মৌলিক চাহিদা বাসস্থান পূরণ হয় আখের ছোবড়া কাঠ বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই যা শিক্ষার মূল উপকরণ যাহার মাধ্যমে আমাদের একটি মৌলিক চাহিদা পূরণ হয় আমলকি হর্তকি বয়রা থ্যাংকুনি বাসক ইত্যাদি থেকে ঔষধ পাওয়া যায় যার মাধ্যমে চিকিৎসা করা হয় আমরা বুঝতে পারলাম যে আমাদের সবকটি মৌলিক চাহিদা এবং কৃষি থেকে পাই এই কৃষি থেকে পাই প্রিয় শিক্ষার্থীরা আজকের অ্যাসাইনমেন্ট এখানেই শেষ করা হলো তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবা যাতে পরবর্তী ভিডিওটি ছাড়ার সাথে সাথে তোমরা পেতে পারো অতএব আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবার একা